অ্যাডভান্সড গেম সার্ভিস সিপিএ কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদেরকে অনেক স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অফার ওয়াল গেম বা অফার ওয়াল থেকে যে গেমগুলো নামানো হয় এই গেমগুলা কি, প্লাস সার্ভিস সাইটের মাইক্রো ওয়ার্ক কোন ওয়ার্কগুলাকে বলা হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখবেন। ব্যাপারগুলো একটু থিওরিটিক্যাল হইলেও ভবিষ্যতে আপনাদের কাজটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উপকারে আসবে। প্লাস পূর্বের ক্লাসগুলো যদি মিস করে থাকেন অবশ্যই ক্লাসগুলো দেখে দেন, এই ক্লাসটা কন্টিনিউ করবে। তো গত ক্লাসে আমরা এই ওয়েবসাইটের ব্যাপারে বলেছিলাম, দেখেন এটা হচ্ছে freecash.com। এর মতো অল্টারনেটিভ অনেক ওয়েবসাইট রয়েছে যেটা ইন ফিউচার আপনারা জানতে পারবেন। তো আপনি ফ্রি ক্যাশের এই যে আর্ন বা অফার এই সেকশনে যদি ক্লিক করেন, এর পাশে দেখেন অনেক ধরনের অফার রয়েছে, ফ্রি ট্রেইল, কুইজ, অ্যাপ পারচেস, ক্রিপ্টো ডিপোজিট, অ্যাপ অফার ওয়াল, গেম অফার ওয়াল, সাইন আপ। এখানে গেম অফার ওয়াল বাদ দিলে যতগুলা থাকে সবগুলাকে আমরা মাইক্রো ওয়ার্ক অথবা মেথড বলে থাকি, এবং এর বাইরে যে শুধু গেম ওয়ার্কটা থাকতেছে এটাকে আমরা বলে থাকি অফার ওয়াল গেম বা জিপিটি গেম। তাহলে বুঝতে আমাদের সহজ হয়, যেহেতু এখন গেম থেকে বিভিন্ন সিস্টেমে আর্নিং করা যায়। তো এখানে কি আছে আমরা যদি গেমটা দেখি, দেখেন এখানে হিউজ গেম আছে, লাইক ফ্যামিলি আইসল্যান্ড বলে একটা গেম, যার ভিডিও আমরা আগেও দিয়েছিলাম আবারও দিই। তো এই গেমে কি আছে দেখেন, এই গেমে বলতেছে এই গেমটা এই স্টার্ট অফার, এখানে ক্লিক করলে এটা রিডাইরেক্ট হয়ে আপনার অ্যাপল স্টোর অথবা প্লে স্টোরে চলে যাবে। যাওয়ার পরে আপনি যখন এখানে বলতেছে দেখেন রিস ফ্যামিলি ইসল্যান্ড লেভেল 18, আপনি যখন নামানোর পরে 18 লেভেল কমপ্লিট করবেন তখন এই ওয়েবসাইটে আমার এই অ্যাকাউন্টে যেরকম 29,000 পয়েন্ট দেখতেছেন সেরকম আপনার এই নতুন অ্যাকাউন্টে ওরকম 46,000 কয়েন যোগ হবে এই গেমটার জন্য। তবে এটা করার অনেক ওয়ে রয়েছে, সহজে করা কঠিনে করার সেটা আমরা ইন ফিউচার আলোচনা করব। সেই জন্য আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন, প্লাস প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন, এবং দ্রুত ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই বিভিন্ন গেম সার্ভে গ্রুপে এই ফ্রি কোর্সটা আপনারা শেয়ার করবেন যেন সবাই উপকৃত হতে পারে। তাহলে বুঝলেন গেম থেকে কিভাবে ইনকাম হয় আর এগুলাকে অফার ওয়াল বা জিপিটি গেম কেন বলে। জিপিটি হচ্ছে গেট পেইড টু, সম্পূর্ণ ওয়ার্কগুলাকে জিপিটি ওয়ার্ক বলে। এর ভেতরে দেখেন এখানে আমি যদি আর্ন সেকশনে যাই তাহলে এখানে আমি নিচে একটা দুইটা তিনটা চারটা এরকম পাঁচ ছয়টা মতো নাম দেখতেছি, অ্যাড গেট মিডিয়া রেভিনিউ ওয়াল। আমাদের একটা একটা অফার ওয়াল নিয়ে পরবর্তীতে আলোচনা হবে, একটু চিনিয়ে দেওয়ার জন্য বলতেছি। এই যে আমরা একটু আগে যে ফ্যামিলি আইসল্যান্ড গেমটা দেখলাম, এটাই যে অ্যাড গেট নামে যে অফার ওয়ালটা রয়েছে, এই অফার ওয়ালের ভেতরেই আপনি যদি খোঁজার চেষ্টা করেন তাহলে অবশ্যই পাবেন। এই যে দেখেন অ্যাডগেটের ভেতরে আমরা ফ্যামিলি আইসল্যান্ড গেমটাকে পাইতেছি, সেটাই এরা সিস্টেম করে এখানে দেখাইতেছে। এখানে দুইটা পার্সন কাজ করে, এই ফ্রি ক্যাশ বা যে কোনো ওয়েবসাইট যেরকম আমাদের পাবলিশার হিসেবে বা আমাদেরকে এখানে ওয়ার্কার হিসেবে জয়েন করতে বলে, সেম ওরা আমাদের যে কাজগুলো দিবে এই অ্যাডগেট মিডিয়া, এটা ওদের মেইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ফ্রি ক্যাশ অ্যাকাউন্ট করার মাধ্যম এখানে যেরকম ইউটিউব মনিটাইজ হয় সেরকম ভাবে ফ্রি ক্যাশ এদের মনিটাইজ পেয়েছে, অ্যাডগেট মিডিয়া তাদের অফার ওয়ালটা এখানে শো করতে দিয়েছে। এটা আরো ক্লিয়ার হবেন যখন আমরা সিপিএ এবং অফার ওয়ালের সম্পর্কটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেম ভাবে আমি যদি প্রো ওয়ার্ক একটা আপনাদেরকে ওপেন করে দেখাই, লাইক প্যারামাউন্ট আছে, তো প্যারামাউন্ট এখানে বলতেছে যে সাইন আপ উইথ ফ্রি ট্রেইল ইউজ প্রোমো কোড অ্যাডভান্স, অর্থাৎ স্টার্ট অফার। এখানে ক্লিক করলে প্যারামাউন্টের ওয়েবসাইট আসবে, সেখানে আমাদেরকে সাইন আপ করতে হবে এবং ফ্রি ট্রায়াল নিতে হবে, যে ট্রাই ফ্রি। এবং আপনাদের একটু আগে আমি যখন অ্যাডগেট মিডিয়া ভিজিট করালাম, আপনি যদি এখানে সাইন আপ করতে যান তাহলে এখানে দেখেন জিজ্ঞাসা করতেছে আমরা অ্যাডভার্টাইজিং করব নাকি মনিটাইজিং করব। বাট যেহেতু মনিটাইজ অ্যান্ড অ্যাডভার্টাইজের কথা রয়েছে তাহলে অন্তত এটা বুঝতে পেরেছেন এর সাথে অ্যাডভার্টাইজের অনেক সম্পর্ক রয়েছে, অ্যান্ড যেখানে রিয়েল অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার থাকে সেখানে যে অ্যাডভার্টাইজ দেয় সে টাকা দেয়, যে এইগুলা মেনটেন করে সে কিছু প্রফিট রাখে, এবং যারা এখানে কাজ করে তাদেরকে তার প্রফিট থেকে একটা পার্সেন্টেজ দিয়ে দেয়। যেহেতু
এইটা এক চেইন মতো করে কাজ করে, সো এখানে কিন্তু কোনো প্রবলেম হয় না। লাইক অ্যাডগেট মিডিয়াতে দেখেন, এটা হচ্ছে পাবলিশার অ্যাকাউন্ট, যারা এখান থেকে পাবলিশ করবে। আপনি ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি কাজ যেভাবে করছে ওইভাবে করা যায়। দেন এটা হচ্ছে অ্যাডভার্টাইজ, কেউ যদি অ্যাডভার্টাইজ এই এখানে দিতে চায় সে কিন্তু এখান থেকে অ্যাডভার্টাইজ ক্রিয়েট করতে পারে। এবং যেহেতু এটা একটা রিয়েল, এটাও সেমভাবে মানুষ অনেক বছর ধরে করে আসতেছে, ইন ফিউচারও করা যাবে। সার্ভের মতো শুধু একটু রুলসগুলো হার্ড হতে পারে। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।